আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল শর্মিস ফুড ইনস্পিরেশনের আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কিভাবে প্লেন কেক তৈরি করা যায়। আজকে একটি ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করে দেখাবো, আর চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন কেক তৈরির প্রসেস প্রণালী দেখে নিই। কেক তৈরির জন্য আমার লাগছে 1 কাপ আটা, 1/2 কাপ রান্নার তেল, 1 কাপ চিনি, প্রয়োজন মতো লিকুইড দুধ, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, আর লাগবে 3টা ডিম। প্রথমে আমি একটি বোল নিয়েছি, এখন একে একে ডিমগুলো ফেটের মধ্যে দিয়ে দিলাম। এরপর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এরকম একটা হ্যান্ড মিক্সচার দিয়ে খুব ভালোভাবে ডিমগুলো মিক্সড করতে থাকবো। ডিমগুলো ভালোভাবে মিক্সড হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চিনি, এরপর আবারও মিক্সড করতে থাকবো। এরপর দিয়ে দিব রান্নার তেল, আর মাঝে মাঝে একটু একটু করে দুধ দিব আর মিক্সড করতে থাকবো যতক্ষণ না চিনিগুলো গলে আসে। চিনিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, এরপর দিব 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে আবারও মিক্সড করতে থাকবো। এরপর অল্প অল্প করে আটা দিব আর মিক্সড করতে থাকবো। একবারে আটাটা দিতে যাবেন না, এতে করে কেকের ব্যাটারটা ভালো হবে না। আমার কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, আর কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম দেখাবে। আমি এখন কেকটা বেক করে নিব। এখন আমি এরকম একটি মোল্ড নিয়েছি কেকটি বেক করার জন্য। প্রথমে মোল্ডটিতে তেল দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি, তারপর এভাবে এতে একটি বেকিং পেপার বিছিয়ে দিতে হবে, নর্মাল যে কোনো কাগজও দেওয়া যাবে। এখন একটু উপর থেকে কেকের ব্যাটারটি এমন করে মোল্ডে ঢেলে দিতে হবে। আমাদের কেক বানানোর প্রসেস এখানেই শেষ, এখন কেকটি চুলায় কিভাবে বেক করতে হয় সেই প্রসেসটি দেখাবো। এখন আমি কেকটা বেক করার জন্য এরকম একটি বড় পাতিলে বালি নিয়েছি, সেই সাথে একটি স্টিলের স্ট্যান্ড এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট হাই হিটে পাতিলটি প্রিহিট করে নিতে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি কেকের মোল্ডটি পাতিলের ভিতর ঢুকিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে কেকটা বেক করে নিব কমপক্ষে 1 ঘন্টার জন্য। আপনাদের আরও কম বা বেশি সময় লাগতে পারে, এটা সম্পূর্ণ নির্ভর করবে চুলার তাপমাত্রার উপর। ফিরে আসছি 1 ঘন্টা পর। কেকটি হয়ে গিয়েছে তা বোঝার উপায় হলো এরকম একটি কাঠি কেকের ভিতরে ঢুকিয়ে দিব। যদি কাঠিটি ক্লিন বের হয়ে আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গিয়েছে, আর যদি ক্লিন না বের হয় তাহলে বুঝে নিব কেকটা হয়নি, আরও কিছুক্ষণ বেক করতে হবে। এখন আমি মোল্ডটি ঠান্ডা করে নিয়ে কেকটি প্লেটে নিয়েছি। আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে। যদি গ্যাসের চুলায় আজকের কেকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।